ওয়েলকাম টু আর এম বায়োলজি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা যারা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হয় এস এম এফ ডাব্লিউ বি অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সাম বা যেটা বহুল প্রচলিত প্যারামেডিকেল পরীক্ষা নামে তো এটা অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিল কবে এটার ফর্ম ছাড়তে পারে তো তার কিছু তথ্য চলে এসছে সেই তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং প্যারামেডিকেলের পুরো প্রস্তুতি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও তো তোমরা যেমনটি দেখতে পাচ্ছ আমরা প্যারামেডিকেল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এই ওয়েবসাইটে দেখো আগের দিন পর্যন্ত কিন্তু এস এম এফ দু হাজার তেইশ শো হচ্ছিল কাল থেকে এস এম এফ দু হাজার চব্বিশ শো হতে শুরু করেছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বেঙ্গল ইজ অ্যান অটোনোমাস বডি কনস্টিটিউট বাই দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল ইন দ্য টার্মস অফ প্রভিশন অফ দ্য স্ট্যাচুস অফ দ্য ফ্যাকাল্টি তো মোটামুটি এখানে একটা বেসিক জিনিস দেওয়া আছে এই এস এম এফ বোর্ডের হিসাবে তো এই পার্টিকুলার জায়গাগুলোতে দেখো অনেকগুলো ট্যাব আছে হোম আছে হাউ টু অ্যাপ্লাই আছে ইনফরমেশান বুলেটিন আছে এগুলো কোনো কিছুই এখন অ্যাক্টিভ নয় নিউজ ইভেন্টস এই সেকশানগুলোতে অন্য কিছু ছিল সেটাও তুলে নেওয়া হয়েছে অর্থাৎ কয়েক দিনের মধ্যেই তোমাদের কিন্তু ইনফরমেশান বুলেটিনটা প্রকাশিত হতে পারে এবং এখান থেকে তোমরা অ্যাপ্লিকেন লগিন করতে পারবে এখান থেকে হাউ টু অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এই ওয়েবসাইট থেকে কিন্তু করতে হবে জিনিসটা যদি আমরা নিচের দিকে চলে যাই দেখো এখানে কিন্তু স্পষ্ট বলে দেয়া হচ্ছে ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল উইল কন্ডাক্ট দ্য এন্ট্রান্স এক্সিমিনেশান ফর অ্যাডমিশান টু প্যারামেডিকেল কোর্সেস ইন ডিফারেন্ট মেডিকেল কলেজ অর গভর্নমেন্ট ইনস্টিটিউশন নন গভর্নমেন্ট অর অ্যাফ্লিফিলিয়েটেড ইনস্টিটিউশন অর্থাৎ এই এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমেই তোমরা গভর্নমেন্ট প্যারামেডিকেল কলেজ প্রাইভেট প্যারামেডিকেল কলেজ যে সমস্ত মেডিকেল কলেজে প্যারামেডিকেল পড়ানো হয় সেখানে তারপরে তোমাদের অ্যাফ্লিফিয়েটেড ইনস্টিটিউশনগুলো আছে সেখানে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে এবারে দেখো একটা শিডিউল দেখা যাচ্ছে লেখা আছে শিডিউল অফ এস এম দু হাজার চব্বিশ কিন্তু এই পার্টিকুলার জায়গাটা এখনও পর্যন্ত দু হাজার চব্বিশের তা আপলোড করা হয়নি কয়েকদিনের মধ্যে কিন্তু আপলোড করে দেওয়া হবে তো যদি শিডিউলটা আমরা দেখি দু হাজার তেইশের দেখি তাহলে তাহলে দেখো কবে থেকে কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছিল বাইশ ছয় দু হাজার তেইশ থেকে অর্থাৎ জুনের বাইশ তারিখ থেকে চলেছিলো জুলাইয়ের ষোলো তারিখ পর্যন্ত এবং অফলাইন এন্ট্রান্স এক্সামিনেশান হয়েছিল ফর্ম ফিল আপ শুরু হওয়ার এক মাস একদম এক মাস পয়েন্ট হিসাবে একদম অন দ্য ডেট এক মাস হিসাবে কিন্তু হয়েছিল পরীক্ষাটি এবং অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছিল পরীক্ষার তিন দিন আগে র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়েছিল পরীক্ষা থেকে মোটামুটি কুড়ি বাইশ দিন পরে তো আমরা ধরে নিতে পারি যেহেতু আমরা মে মাসের এখন পঁচিশ তারিখে এসে চলে এসেছি সেই মে মাসের পঁচিশ তারিখে আজকের তো তোমরা ধরে নিতে পারো তোমাদের ইনফরমেশান বুলেটিন রিলিজ হতে হতে আঠেরো আঠাশ তারিখ হবে ইনফরমেশান বুলেটিন আঠাশ পাঁচ দু হাজার চব্বিশে রিলিজ হতে পারে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে জুনের সেকেন্ড উইকের মধ্যে জুনের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে তো এই কারণেই তোমরা অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি বাজিয়ে দাও যাতে ফর্ম ফিল আপ শুরু হলে সঙ্গে সঙ্গে তোমরা তথ্যটি পেয়ে যাও এবং খবরটি পেয়ে যাও তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও প্যারামেডিকেলের কাউন্সেলিং থেকে শুরু করে প্যারামেডিকেলের এক্সামিনেশন প্যারামেডিকেলের প্রস্তুতি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব কিন্তু এখানেই পেয়ে যাবে তাই চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও